করোনা টিকা নিলেন বিডাই পুলিশ কমিশনার অনুজ শর্মা, পাশাপাশি টিকা নিলেন রাজ্য পুলিশের 104 জন কর্মী। সোমবার কলকাতা পুলিশ হাসপাতালে হয় এই টিকাকরণ কর্মসূচি। এদিন সকাল 11টা থেকে টিকাকরণ শুরু হয়। বেলা 11টা নাগাদ প্রথম টিকা নেন বিদায়ী পুলিশ কমিশনার, তারপরেই দায়িত্ব হস্তান্তর করেন নতুন পুলিশ কমিশনার সৌমেন মিত্রের হাতে।